আমি প্রথমে ক্রোম ব্রাউজটি ওপেন করলাম ক্রোম ব্রাউজ ওপেন করার পর ক্রোম ব্রাউজে ইউটিউবটি ওপেন করলাম ইউটিউব ওপেন করার পর আমার নিজের চ্যানেলটি ওপেন করলাম আমি একটা কথা বলে রাখি যে ক্রোম ব্রাউজে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের সাথে আমি টিউব বডিটা অ্যাডজাস্ট করে নিয়েছি আর ক্রোম ব্রাউজের সাথে টিউব বডি অ্যাডজাস্ট করলে কী হয় ধরুন আপনার কোনো ট্যাগের প্রয়োজন পড়বে আপনি আপনার চ্যানেলে গিয়ে যার ভিডিও আপনি ওপেন করবেন যে কোনো ভিডিও সে যে ক্যাটাগরি চ্যানেলেই হোক না কেন আপনি যে ভিডিওটি ওপেন করবেন সেই ভিডিওর যাবতীয় ট্যাগ আপনার সামনে চলে আসবে সে কি কি ট্যাগ ব্যবহার করেছেন ট্যাগে কত র্যাঙ্কিং করেছে র্যাঙ্কিং করা ট্যাগ সব চলে আসবে তাই আমি কর্ম ব্রাউজ ওপেন করলাম করুন ব্রাউজ ওপেন করে আমি এই যে টেকনিক্যাল যোগী এই টেকনিক্যাল যোগীর ভিডিওটি আমি ওপেন করলাম এইবার দেখুন টেকনিক্যাল যুগী এই ভিডিওটিতে কী কী ট্যাগ ব্যবহার করেছেন সব ট্যাগগুলো চলে এসছে এবং তার ট্যাগগুলো কত নম্বর র্যাঙ্ক করেছে এইবার দেখুন ওই ব্লু কালারের লেখা আছে শো সার্স র্যাঙ্কিং এখানে ক্লিক করলাম আমি একটু জুম করে দেখাই এই শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করব এইবার দেখুন এই যে গ্রিন কালারে সব দেখুন নাম্বারিং করা আছে তাই টেকনিক্যাল যুগী এই ভিডিওটিতে যে যে ট্যাগ ব্যবহার করেছে দেখুন সব ট্যাগগুলো র্যাঙ্কিং করেছে এগুলো হচ্ছে র্যাঙ্কিং করা ট্যাগ এই ট্যাগগুলো যে নাম দেওয়া আছে সেই নাম সার্চ করলে যত নম্বর ট্যাগ র্যাঙ্কিং আছে সেই নাম্বারে এই ভিডিওটি পাওয়া যাবে তাই আপনারা এইভাবে সার্চ করবেন তারপর এই ট্যাগগুলো পাশে দেখুন কপি করা আছে কপি লেখা আছে এখানে গিয়ে কপি করে আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন আমি এইভাবে ট্যাগ সার্চ করি এবং আমি এইভাবে ট্যাগ ব্যবহার করি এগুলো হচ্ছে র্যাঙ্কিং করা ট্যাগ এই র্যাঙ্কিং ট্যাগ যদি আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওটিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু র্যাঙ্কিং ট্যাগ তাই আপনার ভিডিওটি সেই র্যাঙ্কে আসবে তাই এইভাবে র্যাংকিং করা ট্যাগ খুঁজে যদি আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওটিও র্যাঙ্কিং করার সম্ভাবনা থাকবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কেউ যদি আপনাদের ভিডিও সার্চ করে তাহলে আপনাদের ভিডিওটি সেই সার্চবারে চলে আসবে ট্যাগ ঠিকমতো ব্যবহার না করলে ট্যাগ না দিলে কোনো সময় ভিডিও সার্চবারে আসে না আমি এই টিউব বডি থেকে এইভাবে র্যাঙ্কিং করা ট্যাগ খুঁজে আমার ভিডিওতে ব্যবহার করি আপনারাও এইভাবে ব্যবহার করতে পারেন আমি আর ভিডিও ওপেন করি মানুষদের এই ভিডিওটি যেহেতু আমার টেকনিক্যাল তে আমি টেক চ্যানেল ব্যবহার করতে আপনাদের যদি কুকিং চ্যানেল হয় আপনারা কুকিং চ্যানেল দেখবেন আপনাদের সে যে ক্যাটাগরি চ্যানেলে হোক না কেন আপনারা এখানে ভিডিওটি ওপেন করবেন সেই ভিডিওতে কি কি র্যাঙ্কিং করা ট্যাগ আছে কি কি ট্যাগ ব্যবহার করেছেন সব যাবতীয় সব কিছু চলে আসবে এই দেখুন মনোজদের এই ভিডিওটি এই পাশে কপি করা আছে এই র্যাঙ্কিং করা ট্যাগুলো আপনারা আর যদি কপি করতে না পারেন তাহলে এক কাজ করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে সেই ট্যাগগুলো আপনাদের ভিডিওতে বসিয়ে দেবেন দেখে দেখে তাহলে কি হবে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ক্রোম ব্রাউজের সাথে টিউব বডি কী করে অ্যাডজাস্ট করতে হয় বা কী করে অ্যাড করতে হয় আপনাদের যদি প্রয়োজন পড়ে আমার কমেন্টস বক্সে জানাবেন আমি এরপরে একটি ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো যে ক্রোম ব্রাউজের সাথে টিউব বডি কী করে অ্যাডজাস্ট করতে হয় অনেক সময় কি হয় আপনারা ভিডিও আপলোড করলেন ভিডিও আপলোড করার পর টাইটেল দিলেন টাইটেল দেওয়ার পর যখন ট্যাগ লিখতে যাবেন তখন সমস্যায় পড়ে যান যে ট্যাগে কি লিখবো তাই অনেকে কি করেন কোনো রকম দুটো তিনটে ট্যাগ লিখে ছেড়ে দেন এই কারণে কি হয় সেই ভিডিওটি আর ভাইরাল হয় না বা র্যাঙ্কিং করে না বা সার্চ করলে আর খুঁজে পাওয়া যায় না দেখবেন অনেক সময় কেউ আপনার ভিডিও সার্চ করছে খুঁজে পাচ্ছে না এগুলো কেন হয় এগুলো সঠিকভাবে ট্যাগ ব্যবহার না করার জন্য হয় তাই আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সন্ধান দেবো যে ওয়েবসাইটে গেলে আপনারা সহজেই ভাইরাল করা ট্যাগ বা র্যাঙ্কিং করা ট্যাগ খুঁজে পাবেন তাই র্যাঙ্কিং করা ট্যাগ যদি ব্যবহার করেন আপনার ভিডিওটি সার্চবারে চলে আসবে আর বারে আসা মানেই আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সব সময় যেন চিন্তা করবেন যে র্যাঙ্কিং করা ট্যাগ দেবেন যে ট্যাগগুলো র্যাঙ্কিং করে এবং ভাইরাল ট্যাগ সব ভিডিওতে ভাইরাল ট্যাগ এবং র্যাঙ্কিং করা ট্যাগ দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওটি গ্রোথ করবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই র্যাঙ্কিং ট্যাগ এবং ভাইরাল ট্যাগ কোথায় খুঁজে পাবেন তাহলে এবার চলুন দেখাই কী এমন ওয়েবসাইট যে ওয়েবসাইটে গেলে আপনারা সহজে র্যাঙ্কিং করা ট্যাগ বা ভাজার ট্যাগ খুঁজে পাবেন প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ওয়েবসাইট খুলে নেবেন আমি কোরম ব্রাউজ খুলে নিলাম কোরম ব্রাউজে সার্চ করবেন র্যাপিড ট্যাগ আমি র্যাপিড র্যাপিড ট্যাগস র্যাপিড ট্যাগস সার্চ করলাম প্রথমেই যে ওয়েবসাইটটি এসছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর দেখুন চলে এসছে লেখা যে ইউজ টুলস ফর ফ্রি এই ইউজ টুলস ফর ফ্রিতে ক্লিক করলাম এইবার দেখুন বলছে যে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল আপনি এখানে একটা টাইটেল দিতে হবে এবার টাইটেল দিয়ে দিন যে কোনো টাইটেল দেবেন সঙ্গে সঙ্গে সেই টাইটেলের আপনার ট্যাক্স চলে আসবে তা আমি লিখে দিই হাউ টু find ভাইরাল ট্যাক্স হাউ টু find ভাইরাল ট্যাক্স এবার দেখুন হাউ টু ফাইন্ড ভাইরাল ট্যাক্স লেখার সঙ্গে সঙ্গে দেখুন এই টাইটেলের যত ট্যাগ আছে সব ট্যাগ চলে এসছে পরপর এইবার এই ট্যাগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এই যে নিচে কপি করা আছে এই কপি আপনারা করে নিতে পারেন আর যদি কপি না করেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে লিখে দেবেন আর সব থেকে বেস্ট হয় আপনারা কপি করবেন কপি করে নোট ট্যাপ নোটপ্যাডে রেখে দেবেন পরে আবার আপনারা ব্যবহার করতে পারবেন তাই ক্রোম ব্রাউজ এসে র্যাপিড ট্যাগ বলে সার্চ করবেন যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের যে কোনো টাইটেল দেবেন সঙ্গে সঙ্গে র্যাঙ্কিং করার ট্যাগুলো চলে আসবে বা ভাইরাল ট্যাগ চলে আসবে এইখান থেকে আপনারা ট্যাগ নিয়ে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন ইচ্ছা খুশি মতো ট্যাগ দেবেন না